আসসালামু আলাইকুম, আমরা আপনাদেরকে দেখাবো ইপসন এল 130 এই প্রিন্টারটি কি প্রবলেম আছে সেই প্রিন্ট সেটা আপনাদেরকে আজকে দেখাবো ভালো করে সুন্দর করে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্ত্বরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তো চলুন দেখি প্রিন্টারটি আগে কী প্রবলেম হলো সেটা দেখি। প্রিন্টারটি প্রথমে আমরা অন করলাম, অন করার পরে প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে, প্রিন্টারটি এই প্রসেসিং হচ্ছে। আমরা এখন প্রিন্টারটি প্রসেসিং হয়ে গেলে আমরা এটার কাজ শুরু করব। তো একটু ধৈর্য ধরুন, আপনারা আপনাদের সহযোগিতায় আমাদের এই ভিডিওগুলো অনেক ভালো চলছে। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো প্রিন্টারটি রেডি হয়ে গেছে, এখন আমরা এটা প্রিন্ট দিয়ে দেখবো কম্পিউটার থেকে যে প্রিন্টারটি কি প্রবলেম আছে। তো চলুন আমরা একটু কম্পিউটারে ঢুকি, আমরা কিন্তু কম্পিউটারে এটা আমরা কম্পিউটার থেকে একটা টেস্ট প্রিন্ট দিব। তার জন্য একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে টেক্সট স্পেস প্রিন্ট দিলাম, একটা স্পেস প্রিন্ট দিয়ে আমরা প্রিন্টারে আসি। দেখো প্রিন্টারটি প্রিন্ট হচ্ছে, এক সাইডে বেঁধে যাচ্ছে। তো চলুন এই প্রবলেমটি কী আছে আমরা দেখি। আমরা যদি সহজে করতে যাই তাহলে আমরা একটু দেখি এই সাইডে হয়তো বা কোনো কিছু বেঁধে আছে যার কারণে এই প্রিন্টারটি প্রবলেম হচ্ছে। তো চলুন আমরা একটু এই সাইডটা একটু উঁচু করে দেখি যে প্রিন্টারে কিছু আছে কি না। তো বন্ধুরা দেখুন আমরা খুব সহজে চোখটি ধরে ফেললাম, এই সাইডে একটা কাগজ বেঁধেছিল। একটু উঁচু করি আমরা, তো বন্ধুরা এই কাগজটি এর মধ্যে ছিল, আরো কিছু আছে মনে হচ্ছে। তার জন্য আমরা একটু কাগজটা ধরলাম, আরো একটা কাগজ বেরোলো। তো এই ছিল আজকের ভিডিও। ও এটা তো বাদামের সাথে যে আপনার মশলা দেয় মানে লবণ, সেটা একটা কোপ। হায় রে দুনিয়া, বাদাম খেয়ে এর মধ্যে ফেলে মানুষ। তো বন্ধুরা আজকে আমাদের প্রিন্টারটি ঠিক হলো, বাদামের সাথে যে লবণটা দেয় সেই লবণের একটা টুকরো কাগজে মরানো ছিল। দেখুন এই যে এখন আমরা একটা নতুন প্রিন্ট দিব, তার জন্য প্রিন্টারটা আবার অন করি। বন্ধুরা প্রিন্টারটি রেডি, আমরা এখন কম্পিউটার থেকে একটা প্রিন্ট কম্পিউটারে আর গেলাম না, আপনাদের প্রথমে দেখালাম কীভাবে প্রিন্ট দিতে হয়। বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও। তো প্রথমে যেটুকু কথা বললাম ওইটাই আবার করবেন, যে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে, আর মূলত প্রথম কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখবেন, তা নাহলে কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারবেন না। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত।